আজকে হলো শুক্রবার, আর শুক্রবারের দিন মানিক বেরোচ্ছে একটু ঘোরার জন্য। সে আর তার আকিব ভাই আজকে বেরিয়েছে যাবে ড্রিম সাইকেল স্টোরে, কিন্তু আজকের ওয়েদারটা এত গরম, কিন্তু এই গরম টরম কিন্তু দেখার একদমই টাইম নেই মানিকের, কারণ তারা দুজন কিন্তু বাইকে উঠেছে, আর বাইকে ওঠার পরেই কিন্তু একটু মেঘ চলে আসছে আকাশে, আর এই কারণে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয়েছে। আর ঠান্ডা পরিবেশে দেখেন কি সুন্দর বাতাস খেতে খেতে মানিক যাচ্ছে আকিব ভাইয়ের সাথে ড্রিম সাইকেল স্টোরের দিকে। আর ড্রিম সাইকেল স্টোরের ঠিকানা কিন্তু অনেকেই চিনেন না, তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি অবশ্যই চিনিয়ে দেবো কীভাবে আপনারা ড্রিম সাইকেল স্টোরে যাবেন। তো প্রথমেই আপনি বাইকে করে যাবেন, যেতে যেতে পদ্মা সেতু বাঁধবে, পদ্মা সেতুর পরেই বেঁধে যাবে আমাদের পায়রা চত্বর, পায়রা চত্বর থেকে ডান দিকে চলে যাবেন, ডান দিকে কিছু দূর আগালেই আপনি দেখবেন একটা দশতলা বিল্ডিং আছে, আর বিল্ডিং এর সাইড দিয়ে সামনে গেলেই কিন্তু চলে আসবেন ড্রিম সাইকেল স্টোরের কাছে। তো ড্রিম সাইকেল স্টোরে পৌঁছানোর পরেই মানিক প্ল্যান করলো যে ফয়সাল ভাইকে একটা ফোন দিবে, তো সে একটা ফয়সাল ভাইকে ফোন দেওয়ার পরে ফয়সাল ভাই চলে আসলো। এবার তারা সবাই মিলে একটু গল্প করছে, কারণ ফ্রাইডের দিন সবার সাথে যদি দেখা না হয় তাহলে কিন্তু দিনটা একদমই ভালো কাটে না। তো তারা গল্প টল্প শেষ করার পরে তারা সবাই প্ল্যান করলো যে একটু বাইরে খেতে টেতে যাওয়া যায় কিনা, তো ফয়সাল ভাই গেল না, এই কারণে সে আর তার আকিব ভাই দুজন কিন্তু বের হয়ে পড়েছে, কারণ তারা দুইজন আজকে একটু বাইরে কিছু খাবেই খাবে। তো প্রথমে তারা চিন্তা করছে কী খাওয়া যায় মানিক, তো আকিব ব্রো প্ল্যান করলো যে চলো আমরা একটু মিষ্টি খেয়ে আসি। তো তারা দুজন আগে মিষ্টি কিনে আসলো, তারপর দুজন মিষ্টি টপ টপ করে খেয়ে ফেললো, মিষ্টি খাওয়ার পরে তারা একটু লেবুর শরবত খেতে গেলো, কারণ বাইরের ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ গরম, এই গরমের ভিতরে একটু ঠান্ডা শরবত না খেলেই কিন্তু না। তো তারা কিন্তু লেবুর ঠান্ডা শরবত খেলো এবং বাইরের ওয়েদারটা একটু চেক করেন, রোদটা কিন্তু একটু বেশি কড়া, এত কড়া রোদের ভিতরে না বেরোনোই ভালো ছিল। বাট মানিক কিন্তু বলেছে সবার সাথে সে শুক্রবার দেখা করবে, সে আর আকিব দুজন মিলে একটু শরবত খেয়ে নিল। তো শরবত খাওয়ার পরে দুজনের মাথাটা ঠান্ডা হলো, ঠান্ডা হওয়ার পরে তারা প্ল্যান করছে আরও কিছু খাইতে হবে, কারণ শুক্রবার দিন কিন্তু খালি পেটে একদমই ঘোরা যাবে না, শুধু মিষ্টি খেয়ে কিন্তু পেট ভরবে না। তো তারা বাইকে করে বের হচ্ছে, দেখেন চারিদিকে সব দোকানপাট বন্ধ, এই কারণে তারা কিন্তু কোনো খাবারই খুঁজে পাচ্ছে না। বাট তারা কিন্তু হাল ছাড়ার পাত্র না, তারা আজকে খাবার খুঁজে পাবে। এই বাইকে ওঠার পরে একটু বাতাস লাগছে, এই কারণে কিন্তু মানিকের কুল লাগছে, কিন্তু কুল লেগে লাভ নেই, বাইরের রোদটা একটু চেক করেন, খুবই কড়া, এর ভিতরে কিন্তু একটা কুলফিওয়ালা খুঁজে পেলো তারা। তো এরা এখানার কাছ থেকে একটা কুলফি অর্ডার দিল, একটা না দুইটা, দুইজন দুইটা কুলফি খাবে বলে প্ল্যানিং করলো, আর তারা কুলফিটা নিয়ে এখন কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো চাচা কুলফিটা কি সুন্দর করে কেটে রেডি করে দিচ্ছেন, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা নিয়মিত এই কুলফি মালা দেখতে পেতাম চারিপাশে, বাট এখন কিন্তু এই শহরানের যুগে সবাই কিন্তু বাটি আইসক্রিম খায়, কেউ কিন্তু আর আগের কুলফি মালায় খায় না, আর এই কুলফি মালার টেস্টটা কিন্তু খুবই অসাধারণ। তো কুলফি খাওয়া শেষ করে আকিব ভাই আমাকে নিয়ে গেল বাড়ির দিকে, কারণ আমাদের বাসায় যাওয়ার টাইম হয়ে গেছে, আর তারপরে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আকিব ভাই চলে গেল তার বাসার দিকে। তো এইভাবেই আমরা শুক্রবার দিন চেষ্টা করলাম একটু সবার